মাহদী তালহা লিখেছেন, আগামী 7 নভেম্বর সোমবার পবিত্র ফাতিহা ইয়াজদাহম পালিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ফাতিহা ইয়াজদাহম আসলে কি এবং তা পালন করা কতটুকু শরীয়ত সমর্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফাতিহা ইয়াজদাহম বলতে বোঝানো হয় হিজরি বর্ষ চন্দ্রবর্ষের রবিউসানি মাসের একাদশতম দিন, একাদশতম দিন অর্থাৎ এগারো তারিখকে ইয়াজদাহম বলা হয়। ইয়াজদাহম ফার্সি শব্দ যার অর্থ হলো এগারো। মূলত ফার্সি ভাষার চর্চাকারীদের মধ্যে এই ফাতিহা ইয়াজদাহম এর প্রচলন বেশি ছিল, কারণ আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ তিনি ইরানে জন্মগ্রহণ করেছেন 470 হিজড়িতে। এরপর 561 হিজড়িতে রবিউসানি মাসের একাদশতম দিনে বা এগারো তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন। যেহেতু তিনি রবিউসানের এগারো তারিখে মৃত্যুবরণ করেছেন, সেই জন্য তার ওই এগারোতম দিনকে ইয়াজদাহম বলা হয়। সেই জায়গা থেকে ইয়াজদাহমের ফাতেহা অর্থাৎ এগারোতম দিনের ফাতেহা বা এগারোতম দিনের দোয়া বলা হয়। তো এই দিনে মূলত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর কারণে তার জন্য দোয়ার আয়োজন, আলোচনা অনুষ্ঠান এবং বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা পালন করা হয়। বলা বাহুল্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিনটিকে পর্যন্ত বিশেষ কোনো পদ্ধতিতে পালন করার কোনো নির্দেশনা কোরআন হাদিস আমাদেরকে দেয় এবং কোনো খোলা ফারাশাদার মৃত্যুর দিন আমরা অনেকে জানিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনিয়র অনেক সাহাবায়ে কেরাম আছেন, তাদের মৃত্যুর দিনও আমরা অনেকে জানি না এবং সেই দিনগুলোকে কেন্দ্র করে কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঘটা বা কোনো প্রকার আয়োজন দোয়ার আনুষ্ঠানিকতা এরকম কোনো কিছু কিন্তু আমরা জানতে পারি না। ইসলাম পরিপূর্ণভাবে ইত্তেবা এবং অনুসরণের নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম, তার খুলাফা রাশেদা তাদের মৃত্যুর দিনটি যদি বিশেষ কোনো আনুষ্ঠানিকতা দিয়ে ঘটা করে পালন করা না হয় তাহলে আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ তিনি আল্লাহর প্রিয় বান্দা, নেককার বান্দা হিসেবে তার উপরে আমাদের সুধারণা এবং তার প্রতি আমাদের সুউচ্চ ধারণা যতই থাকুক তিনি তো অবশ্যই সাহাবায়ে কেরাম কিংবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনাযোগ্য নন। তাহলে তাদেরটা যদি পালিত না হয় ওনারটা পালনের পরে বিশেষ কোনো গুরুত্ব কীভাবে থাকতে পারে? সবচেয়ে বড় কথা হলো যে মানুষের এই জন্ম মৃত্যু দিবস কেন্দ্রিক এই টাইপ যে দিবস কেন্দ্রিক আনুষ্ঠানিকতা এবং ঘটা ইত্যাদি হয়ে থাকে এগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের কাছ থেকে আমাদের মধ্যে এসেছে। ইসলাম আমাদেরকে এরকম জন্ম বা মৃত্যু কেন্দ্রিক কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঘটার নির্দেশনা দেয়নি। অতএব আমরা এই জাতীয় বিষয়গুলোকে কোরআন হাদিসের আলোকে গ্রহণ করতে পারি না, বরং এটি বেদাতে পর্যবসিত হবে, যার কারণে আমরা এই বিষয়গুলো থেকে সাবধান থাকব। যেহেতু আমাদের দেশে অনেক আগে থেকে চলে আসছে, সরকারিভাবে পালিত হয়, বাট শরিয়ার কোষ্ঠী পাথরে যখন আমরা দেখি তখন এটি আমলযোগ্য কোনো বিষয় আমাদের জন্য, কারণ মুসলমানের করণীয় বর্জনীয় বিষয়গুলো কোরআন হাদিস থেকে তিনি গ্রহণ করবেন। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি যে মৃত্যুর দিবসটাকে বিশেষ কোনো আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতি বছর উদযাপন করতে হবে বা পালন করতে হবে। বিশেষ করে অন্য অনেকেরটা আমরা জানিও না পালন করাতে পরের কথা, সেখানে বিশেষভাবে আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, একজন ইমানদার হিসাবে সুধারণা, তার জন্য নেক দোয়া সেগুলো তো থাকবেই, কিন্তু এর মানে এই নয় যে শরীয়া আমাকে সমর্থন করেন এরকম কোনো পদ্ধতিতে আমি সেটিকে উদযাপন করব। বিধায় ফাতিহা ইয়াজদাহম বলতে চন্দ্রবর্ষের রবিউসানি মাসের একাদশতম দিন বা এগারো তারিখকে বোঝানো হয়ে থাকে, যেহেতু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এদিন মৃত্যুবরণ করেছেন সেই জন্য তার দোয়ার ফাতেহার দিন বা এরকম কিছু বোঝানো হয়ে থাকে, সেই জন্য এটাকে ফাতিহা ইয়াজদাহম বলা হয়। বাকি এটা প্রতিপালনের বিধান কি সেটা ইতিমধ্যে আমরা বলেছি।